পুলিশ কিভাবে লোকেশন ট্র্যাক করে, আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি বাবন। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা। তো বন্ধুরা, আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেগুলোতে বলা হয় যে লোকেশন কিভাবে ট্র্যাক করতে হয়। তো অরিজিনালে সেসব ভিডিওতে গিয়ে দেখা যায় শেষ মেশে তারা দেখায় যে আইপি অ্যাড্রেস দিয়ে আর কি লোকেশন ট্র্যাক করা যায়। কিন্তু আপনারা যেই আইপি অ্যাড্রেসটা পাবেন সেটা দিয়ে কিন্তু অরিজিনালে কিন্তু লোকেশন ট্র্যাক করা যায় না। রিয়েল টাইম লোকেশন বের করার জন্য অনেক কিছু সিস্টেমের দরকার হয়, সেই বিষয়গুলো আস্তে আস্তে পুরো ভিডিওটা আমি বলবো। তো ভিডিওটা একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারা কিন্তু জিনিসটা শিখতে পারবেন না। তো বন্ধুরা, আমাদের যে ফোনে আমরা ইন্টারনেট করি সেটা করার জন্য আমাদের কোম্পানি থেকে একটি আইপি অ্যাড্রেস প্রোভাইড করে। তো এই আইপি অ্যাড্রেসটা আমাদেরকে আর কি কোম্পানি দেয়, যে কোম্পানি আমরা সিম ইউজ করছি, লাইক ভোডাফোন, এয়ারটেল, জিও, যেটা আর কি ইউজ করেন, আর যারা আর কি ব্রডব্যান্ড ইউজ করছেন তাদের ক্ষেত্রে সেই কোম্পানি আর কি ইন্টারনেট প্রোটোকল বা আইপি অ্যাড্রেস আর কি প্রোভাইড করেছে। তো এই যে আইপি অ্যাড্রেসটা রয়েছে সেইটা আর কি প্রোভাইড করে একটা কোম্পানি, একটা ইন্টারন্যাশনাল কোম্পানি আছে, আই থিঙ্ক IANA বলে কোম্পানিটির নাম। এটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবাইকে আর কি আইপি অ্যাড্রেস প্রোভাইড করে। তো আমাদের এই যে এশিয়া মহাদেশ রয়েছে, মানে এশিয়া মহাদেশের মধ্যে আমরা পড়ি, তো সেই মহাদেশের জন্য রয়েছে আই থিঙ্ক APIC বলে আর কি প্রোভাইড করে এই কোম্পানিটা আর কি আমাদের ইন্ডিয়াতে আইপি অ্যাড্রেস প্রোভাইড করে। এবার সেখান থেকে আমাদের যেসব ফোনের কোম্পানি রয়েছে, ভোডাফোন, এয়ারটেল, তারা আবার তাদের থেকে আইপি অ্যাড্রেস কিনে নেয়, কিনে নিয়ে আমাদেরকে প্রোভাইড করে। এবার আমরা যে ইন্টারনেট করছি, আমাদের এক একজন এক এক রকম আইপি রয়েছে। এবার যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে এরা তো একসাথে অনেক আইপি কিনতে পারে না, একটা লিমিটেড আইপি কেনে। এবার দেখা গেলো আপনি ইন্টারনেট বন্ধ করে রেখেছেন, তো আপনার যে আইপি অ্যাড্রেসটা রয়েছে সেটা আবার অন্যজনকে দিয়ে দেয়। তো এটাকে এক ক্ষেত্রে বলা হয় যে ডাইনামিক আইপি, মানে আইপিটা চেঞ্জ হয়, একবার একে দিল, ও অপর দিলে এ ওকে দিল, মানে এরকম টাইপের আর কি, একটু আটকে যাচ্ছে বলতে, তো যাই হোক এরকম টাইপেরই হয়। এবার কথা হলো যে সবাই যদি একসাথে ইন্টারনেট অন করে তাহলে ওরা আইপিগুলো কন্ট্রোল করে কী করে? তাহলে কী করে দেখবেন, একসাথে যদি সবাই ইন্টারনেট আর কি অ্যাক্সেস করার চেষ্টা করে, এই ক্ষেত্রে সার্ভার আর কি লস করে দেয়, ওরা সার্ভার ডাউন হয়ে যায়, তখন বিরক্ত অনেকে আর কি দেখা গেল ইন্টারনেট ব্যবহার করা বন্ধ করে দিল, মানে কিছু করে দিল, তখন আবার ওটা স্বাভাবিক হয়ে যায়। তো এইভাবেই আইপি অ্যাড্রেসগুলি আর কি পরিচালিত আর কি হয়। এবার কথা হচ্ছে, আপনার মনে হতে পারে যে আপনার আইপি অ্যাড্রেসটা কী। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে হোয়াট ইজ মাই আইপি, তখন দেখবেন আপনার একটি আইপি অ্যাড্রেস আপনি দেখতে পারবেন। তো যে আইপি অ্যাড্রেসটা আপনি দেখতে পারছেন সেই আইপিটা দিয়ে আপনি যদি যে ওয়েবসাইটের আমি নাম বললাম আর কি, ওয়েবসাইটের নামটা আমি আরেকবার আপনাদেরকে বলছি, APANIC বলে, এই ওয়েবসাইটে গিয়ে আপনি যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কোন কোম্পানির এই আইপি অ্যাড্রেসটা কিনে রেখেছে। কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন না যে এই আইপি অ্যাড্রেসটা আসলে কোন জায়গায় আছে রিয়েল টাইম, এটা কিন্তু দেখতে পারবেন না। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, পুলিশ মানে যারা আর কি ভালো জায়গাগুলো, আপনি কোনো ক্রাইম ট্রাইম হলে সেই ক্ষেত্রে তারা কী করে পুলিশরা, যে সেই আইপিটা ওই টাইমে কার কাছে ছিল, মানে ডাইনামিক আইপি, আপনাদেরকে বললাম ডাইনামিক আইপি বলতে কি পরিবর্তন হয়, এই যে আপনি আপনার ফোনটা যখন নেট বন্ধ করে রাখলেন তখন আপনার আইপিটা অন্য কোনো জনের কাছে চলে গেল, আবার আপনি যখন অন করেছেন আপনার কাছে একটা আইপি চলে এলো। এবার ওদের কাছে একটা হিসেব থাকে কোন কোন টাইমে কোন কোন আইপি কার কাছে ছিল, সেই হিসেব করে কিন্তু তারা বের করে ফেলবে। এবার আপনার যদি ব্রডব্যান্ড কানেকশন থাকে, তো ব্রডব্যান্ড কানেকশন নেওয়ার সময় আপনি কিন্তু আপনার ডকুমেন্টস জমা দিয়েছেন, বা আপনার যখন সিমটা নিয়েছেন আপনি কিন্তু আপনার ডকুমেন্টস জমা দিয়েছেন। তো এইরকম মাধ্যমে তারা কিন্তু সহজেই আপনাকে খুঁজে নিতে পারবেন। তো এই মানে জিনিসটা তাদেরই হাতে আছে, এগুলো কিন্তু আমাদের হাতে নেই, ঠিক আছে, এগুলো তাদের হাতে। এবার অনেক ওয়েবসাইট আছে যারা আপনাদেরকে বলবে যে আমরা আইপি লোকেশন আর কি বের করে দিই। তো তারা কী করে, মানে আপনি যখন কোনো ওয়েবসাইট আর কি যাবেন, মানে আমি দেখা গেলো সাপোজ একটা ওয়েবসাইট করলাম, তারা সেই ওয়েবসাইটটা কী করবে যে আমার আইপি অ্যাড্রেসটা কিন্তু তারা জেনে যাবে। এবার সেই আইপি অ্যাড্রেসটা, এবার কিছু ওয়েবসাইট কী করে যে আপনারা কাউকে আর কি লিঙ্ক পাঠান, সেই লিঙ্কে ক্লিক করেন তো তার আপনার বন্ধুর আইপিটা দিয়ে দেয়। কিন্তু আপনি আপনি কী করবেন, আমার আইপিটা দিয়েও আপনি কিছু করতে পারবেন না, আমার লোকেশনটাকে কিন্তু আপনি বের করতে পারবেন না। খুব জোর আপনি জানতে পারবেন যে আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকি এর থেকে বেশি, বা আমি কোন সিমের ইউজ করি, বা এইসব কোন ব্রাউজার ব্যবহার করি, তার থেকে বড় কিন্তু কিছু আপনারা বের করতে পারবেন না। তো কোনোরকমভাবে কিন্তু লোকেশন, মানে আমাদের মতো লোকেদের লোকেশন আর কি ট্র্যাক করা সম্ভব না। এগুলো আর কি যারা ওপর মহলে রয়েছে তারাই পারবে, সিম কার্ড কোম্পানি রয়েছে তারা পারবে, এগুলো কিন্তু আমরা পারবো না। তো আমি যেটুকু
এইটুকু জানি আপনাদেরকে শেয়ার করলাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ লাইক করলে কী হয়, প্রতিদিন ভিডিও করার ইচ্ছাটা বাড়তে থাকে। এবং বন্ধুদেরকে শেয়ার করুন, শেয়ার করলে তারাও কিন্তু এই জিনিসটি শিখতে পারবে। যদি ভিডিওতে কোনো ভুল হয় তাহলে কিন্তু আমাকে ক্ষমা করে দেবেন, কারণ ভুল মানুষ মাত্রই হতেই পারে। তো যেটুকু জানি আমি তো শেয়ার করলাম। আর এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ অল বাংলা টিপস আপনাদের জন্য নতুন নতুন ভিডিও প্রতিদিন আনতেই থাকে। তো যাই হোক বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, অল বাংলা টিপসের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। তো আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। এখন তো এইটুকুই, বাই বাই।